হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য পৃথিবীর এমন পাঁচটি ভয়ানক ড্রাগনের কথা বলতে চলেছি যার সম্বন্ধে জানলে আপনারা ভয়ে থমকে যাবেন। আর এই ড্রাগনগুলি এতটাই ভয়ানক ছিল যে যার নিমেষের মধ্যে যে কোনো বড় মহলকে ধ্বংস করে দিতে পারত, যার ব্যাপারে জানলে মানুষ ভয়ে কাঁপতে থাকে। নাম্বার ওয়ান, বনকেন আপার। বলা হয় যে এই ড্রাগনটি 75 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে আর তাদের ওজন প্রায় 1800 কেজি পর্যন্ত হয়ে থাকে, যা অন্য ড্রাগনের আক্রমণ থেকে বাঁচার জন্য মৃত ড্রাগনের হাড় দিয়ে পুরো শরীরে জ্যাকেটের মতো তৈরি করে নেয়, আর এই ড্রাগনগুলি তাদের মুখ দিয়ে আগুন বের করতে পারে। নাম্বার টু, স্ন্যাপ টিপার। 4টি মুখ বিস্তৃত এই ড্রাগনটি প্রতিটি মুখে 3টি চাওয়ালযুক্ত ছিল, যাদের ডিম থেকে আপনা আপনি গাছ তৈরি হতো, আর এই গাছগুলি শিকড়ে ডিমগুলোকে স্পষ্ট বোঝা যেত। বলা হয় যে এই ড্রাগনটি তার মুখ থেকে খুবই বিষাক্ত গ্যাস বের করতে পারত, আর এই গ্যাসের তেজক্রিয়তা এতটাই বেশি ছিল যে কোনো লোহাকে সহজে গলিয়ে ফেলতে পারত। নাম্বার থ্রি, হাই ডিওস জিপ প্লেব্যাক। সব থেকে লম্বা ড্রাগনের প্রজাতিদের মধ্যে এই ড্রাগনটি একটি অন্যতম প্রজাতি। তারা আকারে বড় হলেও তাদের পাখাগুলি ছিল অন্যান্য ড্রাগনের তুলনায় ছোট, যারা তাদের শিকারকে আক্রমণ করার সময় নতুন পদ্ধতি ব্যবহার করত। এই ড্রাগনটি তার মুখ থেকে গ্যাস বের করে অন্য মুখে লাগিয়ে শিকারের শরীরে লাগিয়ে দিত, যার বিষাক্ত গ্যাসের কারণে শিকারের তাড়াতাড়ি মৃত্যু ঘটত। নাম্বার ফোর, ক্রিমসন গোরে গুটার। আমাদের পৃথিবীতে অবস্থিত ড্রাগনের সব থেকে বড় প্রজাতিদের মধ্যে এই ড্রাগনটি উঠতে পারত না, যাদের পাখাগুলি পিছনের পায়ের তুলনায় আকারে অনেক বড় ছিল, আর তাদের মাথায় হরিণের মতো শিং ছিল, যেগুলিকে প্রয়োজনে হাতিয়ারের মতো ব্যবহার করত। বলা হয় যে এই ড্রাগনটি সাধারণ প্রাণীর উপর আক্রমণ করতো না। নাম্বার ফাইভ, রেইন কাটার। এই ড্রাগনটির মুখে ভয়ানক ধারালো দাঁত থাকায় সে অন্যান্য ড্রাগনের কাছ থেকে দূরে থাকতো, যার কারণ তার লম্বা দাঁত থাকায় অন্যান্য প্রাণী তার কাছে যেতে চাইতো না, আর এই প্রাণীটি সবসময় বৃষ্টির সময় শিকারে বেরিয়ে পড়তো, আর এই ড্রাগনটি সবসময় বৃষ্টিবহুল এলাকায় বেশি মাত্রায় পাওয়া যেত। তো বন্ধুরা, এই 5টি ড্রাগনের বিষয়ে জেনে আপনার কেমন লাগলো? অবশ্যই আপনার মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে আমার পাশে থাকবেন।